বিজ্ঞাপনের নামত বহুজাতিক কোম্পানির বহুয়ালি, দুমদুমাত মা দুর্গাক অপমান। বাটা কোম্পানিক আমার ডুমডুমার পরা বয়কট করিব কারণে সকল ডুমডুমাবাসী রাইজক আমি অনুরোধ জানাই আছো। হয়, বাটা কোম্পানিক বর্জন করিব লাগে ডুমডুমাবাসী। শহরখনের বাটা কোম্পানির এই শোরুম টুকরই খড়গহস্ত স্থানীয় জনতা, কেন আগত পূজা উপলক্ষে কোম্পানিয়ে প্রদান করা মা দুর্গা ডুমডুমার চরম উপহাস। হিন্দুর পরম আরাধ্যা দেবীক এনেদরে জোতারে যেন পূজা করেছে এই শোরুমটে। দৃশ্য দেখি খড়গহস্ত ডুমডুমাবাসী, ক্ষোভিত জনতাই বাটা বর্জনের আহ্বান জানালে। তেওঁলোকক বাটা কোম্পানিক আমি তীব্র ভাষাৰে গৰিহণা জনাইছো আৰু ডুমডুমা বাকী সকলো ৰাইজক আমি অনুৰোধ জনাইছো আমাৰ বাটা কোম্পানিক বয়কট কৰিব লাগে ডুমডুমাৰ পৰা, যিহেতু আমাৰ হিন্দু ধৰ্মক তেওঁলোকে বহুত ডাঙৰ এটা অপমান কৰিছে। আমাৰ দুৰ্গা প্ৰতিমাৰ ওচৰত সিহঁতি জোতা থৈ কিনে আমাৰ হিন্দু ধৰ্মক অপমানিত কৰিছে, সেইকাৰণে আমি বাটা কোম্পানিক আমাৰ ডুমডুমাৰ পৰা বয়কট কৰিব কাৰণে সকলো ডুমডুমাবাসী ৰাইজক আমি অনুৰোধ জনাই আছো। ইফালে বিপণীখনৰ কৰ্মচাৰী কাষ চাপিল সাংবাদিকৰ দল, শুনক কি কলে মা দুর্গাক অপমান করা শোরুমটোর কর্মচারী। এটা তো আমার এটা সিজনতে আহে, এক বছর পাছতে আহে, তো আমি তেনেকে সেই কারণে এটু আমি সাজেশন ললো, যেহেতু সোমবারে আমি লগাইছিলো সেই কারণে আজি আমি ভাবিছো এই বস্তুটো অল্প ইয়ে করে এটু মেজারমেন্টটা করে দিম। আমার কাস্টমারেও যেটা আহিছে তেতিয়া কাস্টমারকও আমি এটুয়ে কইছিলো কথা, এই বস্তুটোতো বাটা কোম্পানির ফালর পরাই পঠায় এনেকে, মানে এতিয়া লগাবর ঠাই তো আমার নাই ইয়াত, সেই কারণে আমি এনেকে লগাইছিলো। এনেদরে আশ্বাস দিলেও কর্মচারীজনে অবশ্যই স্পষ্টকৈ কব নোৱাৰিলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষৰ পৰা কি নির্দেশ আছে। নির্দেশ যিয়ে নহওক, এই আজব কাণ্ডক লৈ মিশ্রিত প্রতিক্রিয়ার সৃষ্টি হৈছে সমগ্র চহৰখনতে। মাকুমৰ পৰা ৰতুল ডেকা, অসম লাইভ 24।